আজকে আমরা সাইয়দুল ইস্তেফার দোয়াটি খুব অল্প সময়ের ভেতর সৈশুদ্ধ উচ্চারণ সহকারে ভেঙ্গে ভেঙ্গে একদম সহজে শিখে নিব। কেউ কেউ বলেন জান্নাত প্রাপ্তির জন্য কোন দোয়া পড়ব কেউ কেউ বলেন বিগত দিনে অনেক বড় বড় গুনাহ করেছি এই গুনাহ থেকে পরিত্রাণের রাস্তা কী তাদের জন্য একই উত্তর তা হলো সাইয়দুল ইস্তেফার আজকে আমি আপনাদেরকে সৈয়দুল ইস্তিফারের বিশেষ একটি আমল শিখিয়ে দিব যে আমলটি দিনের শুরুতে যদি আপনি করতে পারেন ওই দিন আপনি মারা গেলে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন আবার রাতের শুরুতে করলে ওই রাতে যদি আপনি মারা যান তাহলে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বের হুসাইন আপনি দেখছেন বাহক টিভি প্রথমে আমরা এই সাইয়দুল ইস্তেকফফারের অর্থ জানব এরপর সাইয়দুল ইস্তেকফার শিখব এরপর এর আমল সম্পর্কে অবগত হব এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্য মতো আপনার তাওহিদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি আর আমি স্বীকার করছি আমার অপরাধ অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুণাসমূহ মাফ করে না তো সুপ্রিয় দর্শক এই সুন্দর অর্থবহ দোয়াটি এখন আমার সাথে সাথে আপনারা বলবেন লা ইলাহা illa angta, Khalaq tani, wa ana abduka, wa ana ala ahdika, wa wa dika. মাস্তু এখানে অনেকের প্যাচ লাগে মাস তত তো এরকম বলে তো সঠিক উচ্চারণ হচ্ছে মাস তা তু মাস তা তু মাস তা মিং সারি মা লাকা মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা আচ্ছা এইখানে একটা বিষয় বলি কোনো কোনো স্থানে রয়েছে ওয়া আবু বিজাম্বি আবার কোন কোন স্থানে রয়েছে ও আবু ও লাকা বিজামবি। তো লাকা দিয়েও পড়তে পারেন আবার ও আবু ও লাকা ছাড়া ও আবু ও বিজাম্বি এটাও পড়তে পারেন দুভাবেই হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওয়া আবু লাকা বিজাম্বি ফাগ ফা লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা তো এতটুকুই হচ্ছে সাইয়দুল ইস্তিগফার আমি সম্পূর্ণ সাইয়দুল ইস্তিগফারি একবার বলছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك তো এতটুকুই হচ্ছে সৈয়দুল ইস্তেফার আপনারা অনেকেই হয়তো কমপ্লেন করবেন যে আপনি একটা শব্দ তিন চারবার করে কেন পড়ালেন না আমি এজন্য পড়ালাম না আপনারা যদি আমার সাথে সাথে একবার করেও প্রতিদিন ভিডিওটা ওপেন করে পড়ে নেন তাহলেও কিন্তু হয়ে যাবে এটা যে মুখস্থ পড়তে হবে এমনটি হাদিস শরীফে বর্ণিত হয়নি আপনি দেখে দেখে বা আমার সাথে সাথে বললেও ইনশাআল্লাহ হয়ে যাবে দিনের শুরুতে একবার পড়বেন এবং রাতের শুরুতে একবার পড়বেন তাহলে প্রতিদিনের আমল হয়ে যাবে সাথে সাথে আপনার অল্প কয়েকদিনের ভেতর এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে এজন্য আমি একবার করে করে পড়িয়ে দিয়েছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমল শেখার পূর্বে এখন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই তাহলে আপনারা এখানে ওখানে বিভিন্ন জায়গায় কমেন্ট করেন তা আমরা দেশের বাহিরে থাকি কোরআন এবং হাদিস ভালোভাবে শিখতে পারি না তাদের জন্য আমি অনলাইনের মাধ্যমে ক্লাস সিস্টেম করেছি আপনারা চাইলে প্রাইভেট সিস্টেমে পার্সোনালি পড়তে পারেন এখানে আমি শুদ্ধভাবে কোরআন শিখিয়ে থাকি নামাজ শিখিয়ে থাকি এবং দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে যে দোয়াগুলা পড়তে হয় এই দোয়াগুলাও শিখিয়ে থাকি আপনারা যদি পার্সোনাল এই প্রাইভেট পড়তে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া ইমেল রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এখন আসি এইসাইদুল ইস্তেফারের আমল কিভাবে করতে হয় রাসুলুল্লা সাল আলহ্লাম বলে গিয়েছেন যেটা বোখারি শরীফে এবং মেশকাত শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে আর তা হল দিনের শুরুতে এবং রাতের শুরুতে একবার করে পাঠ করার কথা অর্থাৎ ফজরের নামাজের পরে একবার এইসাইদুল ইস্তেফার পাঠ করতে হবে এবং মাগরিবের ফরজ নামাজের পরে একবার এই সেইদুল ইস্তিফার দৃঢ় বিশ্বাসের সাথে একিনের সাথে পাঠ করতে হবে এটা যদি আপনি করতে পারেন তাহলে ওই দিনের ভেতর এবং ওই রাতের ভেতর আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আপনি যদি ইন্তেকাল করেন তাহলে অবশ্যই জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ এখন অনেকেই প্রশ্ন করবেন আমি যদি নামাজ কালাম এবং অন্যান্য ইবাদতগুলো বাদ দিয়ে এই এইসাইদুল ইস্তেকফারের আমল করি তাহলে কি আমি জান্নাত পাব। এর উত্তর হচ্ছে এগুলা নফল ইবাদত খরচ বাদ দিয়ে যদি নফল নিয়ে টানাটানি করেন তাহলে তো আপনি ওই লোকের মতো হবেন যে লোক একটি মিল কলকারখানায় তার নাম রে রেজিস্ট্রেশন করেছে কিন্তু একটা দিনও সে হাজির হয় না কাজ করে না যখন ওই মিলে ঈদের সময় আসলে বোনাস দিবে তখন গিয়ে সে হাত পাতল তাহলে আপনাদের চিন্তাধারায় কি হয় ওই লোকটা কি বোনাস পাবে তাকে কি বোনাস দেওয়া হবে বোনাস তো দেওয়াই হবে না উল্টো তাড়িয়ে দেওয়া হবে এটাও ওই রকম এগুলো হচ্ছে বোনাস এক্সট্রা আপনি নামাজ কালাম আদায় করছেন রোজা রাখছেন আপনি কি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারবেন আপনি জান্নাতে যাবেন বলতে পারবেন না এজন্য সবকিছু করার পরে উপরি এই নফল ইবাদত বন্দীগুলো করা এবং মহান রব্বুল আলমিনের কাছে আশা রাখা আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এত সময় ধরে আপনাদের সাথে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে السلام علیکم ورحمۃ اللہ باہو ٹی وی